বিরতির পর ফিরে এলাম বাংলা বলছে। বাংলা বলছেতে বাংলারই একজন অধ্যাপিকা মহানন্দা কাঞ্জিলাল, আমি তার কাছেই আসব। একটা ঠিক কথা যে আত্মনির্ভর ভারত, এটা ঘটনা যে ভারত যখন নেহরুভিয়ান সময়ে ছিল 50-60 ভারতবর্ষ অনেক উৎপাদন করত, তখন সত্যি আত্মনির্ভরশীল ছিল, কত কিছুই না তৈরি হতো, সব জায়েন্ট জায়েন্ট কোম্পানি, সে HMT হোক বা ভেল হোক, সব বড় বড় সব জায়েন্ট কোম্পানি। তো আস্তে আস্তে বিলগ্নীকরণ হচ্ছে, ভারত কিন্তু অনেক আগে থেকেই একটু উৎপাদনমুখীনতা থেকে সরে দাঁড়িয়েছিল, নানাবিধ কারণ ছিল, চায়না এই বাজারটা অনেকটাই বেশি দখল করেছিল, সেখান থেকে আত্মনির্ভর ভারতের একটা স্লোগান প্রায় এটা মানে করোনার সময় এটা ঘোষণা করেছিলেন, বলতে গেলে প্রায় বাজেটের মতোই তখন এই সেশনগুলো ছিল নির্মলা সীতারামনের। এরকম একটা পরিস্থিতিতে রাজলক্ষ্মী বলছে যে বাড়ছে এক্সপোর্ট, বাড়ছে আত্মনির্ভরশীল ভারত যদি হয়, সেই ধরনের কোয়ালিটিটিভ জিনিস যদি তৈরি হয়, এক্সপোর্টটা যদি আরও বাড়ে, তাহলে নিশ্চয়ই ভারতবর্ষ কি আরেকটা স্টেপ মানে তো অনেকটাই এগিয়ে যেতে পারবে। এই ইন্টারিম সিচুয়েশনসের মধ্যে দিয়ে সেজটাকে এখন একটা বসিয়ে কোনো রকমভাবে সামাল দিতে চাইছে এই বাজেটে, যে কারণে কেউ বলছেন এটা মধ্যমেধার বাজেট। আমি এই জায়গা থেকেই আপনাকে এই কন্ডিশনিং এই জায়গাটাকে আমি তুলে ধরলাম, আপনি কি বলবেন? হ্যাঁ, তার আগে সুজিতদা, আমি একটু বিশ্বনাথবাবুর কথার পরিপ্রেক্ষিতে দু একটা কথা বলবো, আর রাজলক্ষ্মীর কথার পরিপ্রেক্ষিতে তারপর আসছি। প্রথম কথা হচ্ছে, বিশ্বনাথবাবু যেটা বললেন যে পরিকাঠাময় বিনিয়োগ, এটা অর্থনীতিতে আমরা জানি যে এটার একটা মাল্টিপ্লায়ার এফেক্ট আছে। খুব ভালো ইনভেস্টমেন্ট হচ্ছে পরিকাঠাময় ইনভেস্টমেন্ট, এবং এটা মূলত সরকারের করার কথা, কারণ আমাদের মতো অনুন্নত দেশে বা দরিদ্র দেশে সরকারের একটা বিরাট ভূমিকা আছে, সরকার এটা এড়াতে পারে না। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এবারের বাজেটে পরিকাঠাময় যে বিনিয়োগের কথা বলা হয়েছে, তার সেটা কিন্তু 2019 ন্যাশনাল ইনফ্রাস্ট্রাকচার পাইপলাইন প্রজেক্টের অন্তর্গত যে একটা বাজেট অ্যালোকেশন ছিল, সেটা রিপিটেশন করা হয়েছে, নাথিং নিউ, প্রথম কথা। দ্বিতীয়ত, সরকারের হাতে টাকা কম, পরিকাঠাময় বিনিয়োগ করতে গেলে কিন্তু প্রচুর টাকা লাগে, সেই টাকার সংস্থান কিন্তু সরকারের বাজেটে আমরা খুব পরিষ্কারভাবে দেখতে পাইনি, বা যদি পরিকাঠাময় বিনিয়োগ হয় এর থেকে ভালো কিছু নেই, প্রথম কথা। দ্বিতীয়ত, আরেকটা কথা বলবো আমি, যেটার জন্য ভারতবাসী সবাই উন্মুখ হয়েছিল, সেটা হচ্ছে স্বাস্থ্যক্ষেত্রের বাজেট অ্যালোকেশন। আমাদের দেশের স্বাস্থ্যে যে পরিমাণ জিডিপির অ্যালোকেশন হয়, সেটা শ্রীলঙ্কা, চীন, থাইল্যান্ডের থেকেও কম, এটা জেনে রাখুন। এরা কিন্তু প্রত্যেকে স্বাস্থ্যের বেশি অ্যালোকেশন করে। এবারে স্বাস্থ্যক্ষেত্রে যে অ্যালোকেশনটা হলো, আমরা খুব সারপ্রাইজিংলি পরে দেখলাম, তার মধ্যে ইনক্লুডেড হচ্ছে, সরকার দাবি করছে স্বাস্থ্যক্ষেত্রে অ্যালোকেশন বেড়েছে 127% সরকারের, কিন্তু দেখা যাচ্ছে তার মধ্যে 35,000 কোটি টাকা টিকাকরণের জন্য, তার মানে এটা অ্যাকচুয়াল হেলথ সেক্টরকে বেনিফিট করার জন্য কিন্তু নয়, এটা টেম্পোরারি। এবং শুধু তাই নয়, এর মধ্যে ইনক্লুডেড আছে রাজ্যকে যে স্বাস্থ্যক্ষেত্রে যে টাকাটা দেওয়া হয় সেটা ধরা আছে। শুধু তাই না, পানীয় জল নিকাশি ব্যবস্থা, স্যানিটেশন, যে টাকাটা অ্যালোকেটেড সেটা ধরে দেওয়া হয়েছে। তার মানে অ্যাবসলিউটলি স্বাস্থ্যক্ষেত্রের বিনিয়োগ কিন্তু বাড়েনি, এটা প্রথম কথা। দ্বিতীয় কথা যেটা আমি বলতে চাইছি, যে বাজেটে আমরা খুব আশা করেছিলাম যে একটা জিনিস অন্তত আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হচ্ছে। রিসেন্টলি অক্সফ্যামের রিপোর্টে এসেছে ভারতবর্ষ অর্থনৈতিক বৈষম্যের চূড়ান্ত অবস্থা, মানে খুবই খারাপ অবস্থা। 2015-19 মধ্যে শিশুদের উচ্চতা, ওজন কমে গেছে, পুষ্টির অভাব দেখা যাচ্ছে সেখানে। কিন্তু এই অসাম্য দূর করার জন্য কেন্দ্রীয় সরকার কী ভাবছেন আমরা কিন্তু জানি। যে একটা ছোট্ট কথা বলছি, দেশের 70% গরিব মানুষের সম্পদের প্রায় 4 গুণ সম্পদ হচ্ছে ধনীদের 1% মানুষের মধ্যে, তাহলে চিন্তা করুন কী পরিমাণ অসাম্য। তাহলে এখানে কি করা যেতে পারে? দেখুন, অর্থনীতির ভাষায় এখানে কতগুলো ব্যাপার আছে, যেটা হচ্ছে প্রোগ্রেসিভ ইনকাম ট্যাক্স। এত ধনী ব্যক্তি আমাদের দেশে, তাদের ওপরে প্রোগ্রেসিভ ইনকাম ট্যাক্স রেটটা কেন করা হচ্ছে না, এটা একটা প্রশ্ন। আরেকটা কথা বলবো, যেটা আমি অন্য জায়গাতে সবসময় বলি, আগেও বাজেটে বলেছি, সেটা হচ্ছে এগ্রিকালচারাল ইনকাম ট্যাক্স। যারা 10 লক্ষ টাকার উপর যাদের আয়, তাদের উপর কেন এগ্রিকালচারাল ইনকাম ট্যাক্স বসানো হবে না? আপনারা জানেন কি যে রাজস্থানে, হরিয়ানায় অনেক ধনী কৃষক আছে যারা ল্যাম্বারগিনি গাড়ি চড়ে, যার মানে যাদের অন্য ধনী ব্যক্তিদের থেকে তাদের অবস্থা অনেক ভালো। তাহলে এই ট্যাক্স অ্যাভিনিউগুলো কেন সরকারের দৃষ্টি আকর্ষণ করছে না? ইনডাইরেক্ট ট্যাক্স এর উপর কেন জোর দেওয়া হচ্ছে? রাজলক্ষ্মী একটু আগেই বললো রিয়েল এস্টেটের কথা, রিয়েল এস্টেটে জিএসটির
হার যথেষ্ট বেশি, সেখানে একটা ফ্ল্যাট কিনতে গেলে 50 লাখ টাকার উপর আরো 10 লাখ টাকার উপর চলে যাবে, প্রচুর জিএসটি রেট। ওইজন্য তো ক্রেতা পাওয়া খুব মুশকিল হচ্ছে এখন। এবার আসি আত্মনির্ভর ভারতের কথায়। দেখুন, ভারতবাসী হিসেবে প্রত্যেক ভারতবাসী চাইবে আত্মনির্ভর ভারত, এর থেকে ভালো কিছু নেই। আমার দেশে সমস্ত জিনিস তৈরি হোক আমি চাইবো, সবাই চাইবে, কিন্তু ব্যাপার হচ্ছে সেই পরিকাঠামো, সেই যোগান ভারতবর্ষ দিতে পারছে কিনা। আজকে চায়না যে সারা বিশ্ব দখল করেছে, কেন? কারণ চায়নাতে যে পরিকাঠামো, যে লজিস্টিক্স সব কিছু আছে, চিপ লেবার আছে, যে ব্যবসায় বিনিয়োগের যে পরিকাঠামো আছে, সেটা ভারতবর্ষ কি তৈরি করতে পেরেছে? আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সে বলছি, আমার ল্যাপটপের ব্যাটারিটা মার্চ মাসে লকডাউন শুরু হওয়ার পর খারাপ, মানে পেলাম না আমি কোথাও, মানে তখন চাইনিজ প্রোডাক্ট ব্যান করা হলো কিছুদিনের জন্য, আমাকে এই 3-4 মাস আমি কোনো ব্যাটারি পাইনি। এখন আবার নতুন করে একটা জায়গা থেকে অনেক কাণ্ড করে ব্যাটারি পেয়েছি, তাহলে এটা কেন? আমি যদি আমার দেশে ল্যাপটপের ব্যাটারি তৈরি করতে পারি, আমার চায়নার উপর কেন নির্ভর করতে হচ্ছে? তার মানে আগে তো নিজেকে তৈরি করতে হবে, 135 কোটি জনগণের চাহিদা তো আগে মেটাতে হবে, তবে তো আমি আত্মনির্ভর ভারতের কথা বলবো, শুধু স্লোগান দিয়ে নয়। আমি কিন্তু বা আমরা বলি কাজ চাই। আমারও এখানে আপনি ল্যাপটপের ব্যাটারির কথা বললেন, হ্যাঁ ঠিক কথাই, সিলিকন যে দামে চায়না বা ইটালি বা জার্মানি দেয়, ভারত এখনও ওই জায়গাতেই পৌঁছতে পারেনি। ফাঁক থেকে অনেকে কিন্তু এই লকডাউনের সময় এই ব্যাটারি, মানে এই পাবন্দিটা যখন লাগানো হলো, এম্বার্গো লাগানো হলো চায়নার উপরে, তাতে কিন্তু অনেক জায়গায় কিন্তু প্রতিষ্ঠান গেল। এই এই সিদ্ধান্তগুলো হিমজিকাল, যার কিন্তু রাজনৈতিক অভিক্ষেপ থাকে, এটা কিন্তু একজন সাংবাদিক হিসাবে বারবারই প্রশ্নটাই তাই জন্য তুলে ধরছি। অধ্যাপক ডক্টর বিশ্বনাথ চক্রবর্তী, দেখুন, আমি আমার কাছে 3-4টে বিষয় মানে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে। যে আত্মনির্ভর ভারতবর্ষের কনসেপ্টটা অ্যাকচুয়ালি এসেছে চীনের উপর অতিরিক্ত নির্ভরশীলতা, আমাদের জাতীয় নিরাপত্তার প্রশ্নে কিন্তু ব্যাঘাত ঘটছিল। যখন আমরা চীনের সাথে সম্মুখ সমরে হলাম, তখন কিন্তু প্রথম রিয়ালাইজ করলাম যে আমাদের ফরেন ট্রেডের একটা বিরাট অংশই চীনের উপর নির্ভর, এবং অর্থনীতি আমাদের অর্থনীতির উপর দাঁড়িয়ে চীন কিন্তু আমাদেরকেই সামরিক ভাবে নাস্তানাবুদ করছে। ফলে চীনের উপর নির্ভরতা কমাও, এবং সেই কনটেক্সটেই কিন্তু আত্মনির্ভরতার ভাবনাটা নরেন্দ্র মোদী জনগণের সামনে তুলে ধরলেন। আত্মনির্ভরতা, এবং এটার এই নয় যে রাষ্ট্রনির্ভর আত্মনির্ভরতা, মানে যেটা বামপন্থীরা বলেন যে রাষ্ট্রনির্ভর বা স্টেট লেড ডেভেলপমেন্ট, সেটা নয়। রাষ্ট্রের মধ্যেই যতটা প্রাইভেট পাবলিক সেক্টরের মাধ্যমে বা প্রাইভেট সেক্টরের মাধ্যমে তৈরি করা যায়, নিজের দেশের মাটিকে ব্যবহার করে, দেশের মানে প্রাইভেট ক্যাপিটাল হতে পারে, স্টেট ক্যাপিটাল হতে পারে, যৌথ ক্যাপিটাল হতে পারে, সেগুলোকে ব্যবহার করে, বা এফডিআই, ইভেন এফডিআই কে ব্যবহার করে দেশের মাটিতে যাতে নিজের প্রয়োজনীয় উৎপাদিত দ্রব্য তৈরি করা যায়, এটা ভাবনাগত জায়গা থেকে যেমন ভালো, আমার মনে হয় এই করোনা আবহে যে পরিস্থিতি তৈরি হয়েছিল কিছুটা আমাদের বাধ্যও করেছে আত্মনির্ভর হতে। আপনি জানেন যে পিপি থেকে শুরু করে যে করোনার সরঞ্জাম, মানে মেডিকেল যে চিকিৎসার যে সাজ সরঞ্জাম, একটা অনেকটাই কিন্তু আমরা আত্মনির্ভর হতে পেরেছি এবং প্রতিবেশী রাষ্ট্রগুলোকে সাপ্লাই করতে পেরেছি, এটা ইতিবাচক দিক। কিন্তু যে জায়গাটা আমরা হিট করতে পারছি না, সেটা হলো যে আমাদের কতগুলো বড় পলিটিক্যাল সিদ্ধান্ত নেওয়া দরকার, যে সিদ্ধান্তগুলো হয়তো আমরা নিতে পারছি না। তার মধ্যে একটা সিদ্ধান্ত হলো আমাদের মানে পপুলেশন কন্ট্রোলের কোনো উদ্যোগ কিন্তু আমাদের কোনো দল নিচ্ছে না। হু হু করে আমাদের দেশের জনসংখ্যা বাড়ছে। আমরা যখন ছাত্র ছিলাম তখন আমাদের সাথে চীনের জনসংখ্যার ডিফারেন্স ছিল প্রায় 40 কোটি ডিফারেন্স ছিল, এখন কার্যত চীনকে অতিক্রম করে যাচ্ছি, অথচ আমার চীনের মোট আয়তনের 30% ল্যান্ড আমার, অর্থাৎ ভারত তিনটে আড়াইটা ভারতবর্ষ যুক্ত করলে একটা চীন দেশ, অর্থাৎ আমার থেকে 2.5 গুণ বড় দেশ, অথচ আমার থেকে কম জনসংখ্যা, আর আমার থেকে মানে চীনের থেকে 2.5 গুণ কম দেশে বা মানে ভুলে জমি আছে, অথচ মানে চীনের থেকে বেশি বা সমান জনসংখ্যা। এই বিপুল জনসংখ্যাকে অ্যাড্রেস করা, তাকে মানে স্কিল করা এবং কোয়ালিটি এডুকেশন দেওয়া, তাকে বাজারমুখী করা, এই বড় বড় সিদ্ধান্তগুলো কিন্তু আমাদের না বাজেটের মধ্যে রিফ্লেক্ট হয়, না আমাদের মানে ব্যবহারিক জায়গা থেকে রিফ্লেক্ট হয়। আপনার সাথে আমি লাস্ট অন্ততপক্ষে 10-12 বছর ধরে আর প্লাস চ্যানেলে সুজিত দা আপনার সাথে বাজেট চর্চা করেছি, হয় পরের দিন বা বাজেটের দিন। আপনার মনে থাকতে পারে আমি বারবার যে প্রশ্নটা তুলি যে বাজেটের অনেক যে প্রভিশনগুলো পরের বাজেটের সাথে যদি আমি মিলিয়ে দেখি, তাহলে দেখা যায় যে বাজেটগুলো ইমপ্লিমেন্টই হয় না, মানে অর্থাৎ যতটা প্রপোজ করা হয়
আর কার্যক্ষেত্রে যেটা যে রূপায়ণ তার মধ্যে ব্যবধান এত বেশি থাকে, তার ফলে শেষ পর্যন্ত বাজেটের দিন যতটা আমরা চর্চা করি বাজেট ইমপ্লিমেন্টেশনের জায়গাগুলো কিন্তু চর্চার বাইরে থেকে যায়। আমি আমি আবারো আসছি আপনার কাছে মহানন্দা দেবী, এটা ঠিক কথা, পপুলেশন থিওরির কথা আজকে বললেন, এটা খুব আমার আমার ব্যক্তিগত স্তরে খুবই, কারণ এটা নিয়ে চর্চা আমাদের দেশে, এই আইন পাস হোক কিন্তু ইমপ্লিমেন্ট হয়নি, কোনো রাজনৈতিক দল সদিচ্ছা দেখায়নি, চিন চিন করে লাফাচ্ছি আমরা সবাই, চীনের শক্তির কাছে আমরা কোনো দিনই পারবো না, তাহলে তো চুপ করে বসে থাকাটাই আমাদের শ্রেয়, একটা এই রকম লজিক আসতে পারে। আরেকটা হতে পারে যে এই নিয়ে একটা সদিচ্ছা, সত্যিই তো ডেন্সিটি অফ পপুলেশন জমির সাথে ভারতবর্ষে এই যে জনবিস্ফোরণ, গোটা পৃথিবী এটা নিয়ে শঙ্কিত, রাষ্ট্রসংঘ বলছে, তাহলে এই জায়গাটা যে তুলে ধরলেন এটাকেও কি আপনি একটু এই বিষয়টাকে একটু আলোকপাত করুন আপনার বক্তব্য। এটা বিশ্বনাথ বাবু ভীষণ ভালো একটা পয়েন্ট তুলেছেন, কারণ ভারতবর্ষের অর্থনৈতিক সমৃদ্ধির একটা অন্যতম প্রধান বাধার কারণ হচ্ছে পপুলেশন, এবং কিছুদিন বাদে আমরা কিন্তু চীনকে ছাড়িয়ে যেতে পারি, এটা কিন্তু সম্ভাবনা রয়েছে, এবং তার ফলে যেটা হচ্ছে আমাদের অর্থনীতির ভাষায় যেটা বলে যে মাথা পিছু আয় যেটাকে বলে, সেটা তো কমে যাচ্ছে, এবং স্বাস্থ্যের ক্ষেত্রে বলুন বা অন্য যে কোনো ক্ষেত্রেই বলুন, পভার্টি এরেডিকেশন প্রোগ্রামই বলুন বা রোজগার বাড়ানো, পপুলেশনের বার্ডেনটা তো অস্বীকার করা যাচ্ছে না, এটা কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার প্রত্যেকের কাছে একটা চ্যালেঞ্জ। ধরুন স্বাস্থ্যই এত মানুষের কাছে পৌঁছানো, এটা একটা ভীষণ একটা প্রবল চাপের। আমি আসবো কোহিনুর, দিস ইজ এ পয়েন্ট, মানে যেরকম এই বাজেটে রাজলক্ষ্মী একটা দিক তুলে ধরলো, অমৃতের কথা বললো, ঠিক কথাই, এটা পানীয় জলের সমস্যা, এত জনগোষ্ঠীকে পানীয় জল পৌঁছে দেওয়াটা একটা খুব জরুরি বিষয় যেমন, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে গেলে কিন্তু খুব বিতর্কিত জায়গা, পপুলেশন কথা বললেই আবার অন্যদিকে এই আলোচনাগুলো জয় যায়, কোনো রাজনৈতিক দলের রিস্ক নেয় না, এটা কিন্তু আইন হয়ে রয়েছে কিন্তু সেইভাবে কি ইমপ্লিমেন্ট, এটা কি আদৌ হয়, এই প্রশ্নগুলো কিন্তু আজকের সময় তুমি এই সময়কার নেতা, এই মুহূর্তের এই প্রজন্মের নেতৃত্ব তুমি কি উত্তর দেবে? আচ্ছা আমি একটু আগে বলি, আমার একটা পার্ট কোথায় স্কিপ হয়ে গেল, আত্মনির্ভর ভারত নিয়ে যে কথা চলছিল সেখানে ছোটো ছোটো কয়েকটা মানে দ্বিচারিতা আমার লক্ষ্য করেছি, আমার মনে হয়েছে সেটা হচ্ছে, এটা কেউ অস্বীকার করবেন না যে জিএসটির ফলে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ছোটো মাঝারি ব্যবসায়ীরা, যারা আত্মনির্ভর ভারত যদি হতে হতো এদের কন্ট্রিবিউশনটা সবথেকে বেশি, এদের স্টেক থাকতো কন্ট্রিবিউশনে, কিন্তু তারা সবথেকে বেশি ছোটো মাঝারি শিল্পপতি, এই যারা তো ছোটো 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 শিল্প করে, তারা সবথেকে বেশি সমস্যার মধ্যে পড়েছে। সমস্যার মধ্যে হচ্ছে যে এটা FDI, বারবার বলছি যে আমরা FDIকে ওয়েলকাম করছি, আবার এদিকে আত্মনির্ভর ভারতের উপর কনসেন্ট্রেট করছি, এটা তো সম্ভব নয় কোনো দিকে। শুধু আমি চীনকে এটা বললাম চীন 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 চীন, এদিকে নোটবন্দির পরের দিন সকালবেলা খবরের কাগজে নরেন্দ্র মোদীজির ছবি এবং সিদ্ধান্তকে ওয়েলকাম জানিয়ে যে ডিজিটাল ব্যাঙ্কিং সিস্টেম অ্যাডভার্টাইজমেন্ট করলো, সে ডিজিটাল ব্যাঙ্কিং সিস্টেমের 40% শেয়ার আলিবাবার, যে আলিবাবা চীনের কোম্পানি। এই দ্বিচারিতাগুলোকে বন্ধ করতে হবে, এইভাবে শুধু একটা স্লোগান, আজকে কি বললেন 100টা শহর মাল্টি কি স্মার্ট সিটি বলেছিলেন, আপনি বলুন তো পশ্চিমবাংলায় কটা স্মার্ট সিটি হয়েছে, ছেড়ে দিন সারা ভারতবর্ষে কটা স্মার্ট সিটি হয়েছে এই প্রজেক্টের আন্ডারে, হয়নি। দিজ আর বেসিক্যালি হোয়াট ইউ কল জুমলাস, ক্যাপিটালের সংকট, ফলে FDI টা চাইতেই পারে, কোন সরকার চাইছে ও 74%, কিন্তু পাওয়া যাবে কি? ডক্টর সুজন চক্রবর্তী এই কথাটা বলছেন, কোনো কিছুই ঠিক মতো কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো যাবে না তবে একটা ছাড়া, সেটা হচ্ছে এই সেচ বসানো ছাড়া, কারণ ওটা থেকে টাকা উঠবে নিশ্চিত। হ্যাঁ, কারণ কি এটা সরকার খুব সুন্দর একটা রাস্তা নিয়েছে, পেট্রোল ডিজেল হচ্ছে ইনইলাস্টিক ডিমান্ডের মধ্যে পড়ে, অতএব পেট্রোল ডিজেলের দাম বাড়লে সেটার কেনাকাটি বন্ধ হবে না বা কমে যাবে না, এই শর্টকাটে, এই জন্যই মধ্যমেধা বলেছিলাম যে এই শর্টকাটে রাস্তা। আমি প্রশ্নটা শুনে নাও রাজলক্ষ্মী, FDI সরকার চাইছে, সব সরকারই চেয়েছে, যতই বিরোধিতা থাকুক FDI কাঙ্ক্ষিত লক্ষ্যে, ওই যেটা বললো না ক্রোনোলজি অফ বাজেট যদি আমরা দেখি, অনেকদিন ধরে বিলগ্নিকরণ বেসরকারিকরণ এগুলো হচ্ছে, তবে LIC-র জন্য সবাই ইন্টারেস্ট থাকবে এটা আমি মানে একদম নিশ্চিত, স্থির নিশ্চিত, এটা বোঝা গেল, একটা মানে একটা জায়ান্ট কোম্পানি ওয়ার্ল্ড ওয়াইড এটা ক্রমশ, কিন্তু এই যে FDI যেরকম এক্সপোর্টের কোয়ালিটি, তোমার আরও বেশি এক্সপোর্ট বাড়াতে গেলে যে কোয়ালিটি দেবে আত্মনির্ভর ভারতের, যে সেখানে কিন্তু অনেক সদিচ্ছার প্রয়োজন, এই যে মুদ্রা ব্যাংক তৈরি করেছিলে তোমরা এসে,
লোন নিয়েছে অনেকে, তিন বছরের মধ্যে ওখানেও পর্যন্ত এনপিএ হয়ে গেছে। অর্থাৎ স্কিলটাকে জাজমেন্ট ঠিকমতো করাই হয়নি। এই জাজমেন্ট তো সরকার সরকারের আধিকারিকরা করেছে, ওখানেও ফ্লপ। কি বলবে তাহলে? যেগুলো কিনা ধুকছে এবং সেখানেও কিন্তু টাকা পাম্প করা হয়েছিল, যেখানেও কিন্তু গ্যারান্টার হয়েছিল সরকার, মানে কেন্দ্র সরকার, এবং যাতে তারা ব্যবসাটাকে চাঙ্গা করতে পারে। নাম্বার ওয়ান, আত্মনির্ভর ভারত নিয়ে অনেকগুলি আমি কথা শুনলাম। আমি শুধু মনে করাতে চাইছি, আত্মনির্ভর ভারত হওয়ার পরেই কিন্তু প্রথমবার বোধহয় রেকর্ড করলো আমাদের দেশ যেখানে আকাশ মিসাইলটি তৈরি করা হলো এবং যাকে এক্সপোর্ট করা হয়েছে। আত্মনির্ভর ভারত তৈরি করার পরেই কিন্তু করোনার ভ্যাকসিন তৈরি করা হলো এবং ব্রাজিল পর্যন্ত, সুদূর ব্রাজিল পর্যন্ত সেই ভ্যাকসিন কিন্তু গেল। আত্মনির্ভর ভারতটা আসার পরেই 2 আগস্ট ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের রিপোর্ট, সেখানে দেখা যাচ্ছে 7,000 কোটি টাকার আমরা টিভিকে ইম্পোর্ট করা থেকে কিন্তু আমরা আটকানোর সাহসটা পেলাম। এবং সেখানে ডিকসন টেকনোলজি যিনি চেয়ারম্যান, তিনি বললেন যে দেশে এবার মানে টেলিভিশন তৈরি করা শুরু হচ্ছে এবং হয়েও গেছেও। আমরা 7 নভেম্বর একই দিনের আমরা ফাইন্যান্সিয়াল রিপোর্টের মানে ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের রিপোর্টে দেখতে পেলাম যে ইন্ডিয়া স্মার্টফোনের শিপমেন্টের সেদিনকে ইনক্রিজ, সেদিন পর্যন্ত একটা ইনক্রিজ হয়েছে 17%। অর্থাৎ আমরা চায়না থেকে নেওয়া বন্ধ করলাম। আমরা যে চায়নাকে নিয়ে এখন অডিট হচ্ছি, আর অডিট হওয়ার কোনো কারণ নেই। একটা করোনা বিশ্বের মানচিত্রকে বদলে দিয়েছে। মুদ্রার পেগিংয়ের জন্য, শুধুমাত্র মুদ্রার পেগিংয়ের জন্য ব্যাংক থেকে মানে চায়না 500 মিলিয়ন বিলিয়ন মার্কিন ডলার কিন্তু তারা নিয়েছে। এবং তার ফলে তার এবার এফেক্টে মানে কি হচ্ছে চায়নার ক্ষেত্রে, তারা দেখা যাচ্ছে তারা পণ্য শিল্পের উপরে 10% তারা শুল্ককে হ্রাস করতে বাধ্য হয়েছে, এমন অবস্থা আজকে চায়না। এবার আমার দেশের কথা বলি সুজিতদা, তুমি মুদ্রা ব্যাংকটা নিয়ে বলো না, এই যে তুমি তো টাকা দিয়েছো, আমি তো খারাপ কিছু করো নি, আমি তো বললাম আমি শুধু তামাদ কমিটির কথা। স্কিলটাকে জাজমেন্টাল ঠিকমতো হয়নি সেখানে আমার লোক তার লোক ওদেরকে করেছে। এটা ভারতীয় জনতা পার্টির স্বপ্নের প্রজেক্ট, নরেন্দ্র মোদী এটাকে উদ্বোধন করেছিলেন, কিন্তু কি দেখা যাচ্ছে সেখানে 3 বছরের মধ্যে কিন্তু সেখানে কিন্তু এনপিএ হয়ে গেছে। অর্থাৎ যাদেরকে দেওয়া হলো তারা ঠিকমতো, এটাই বলছি। তাহলে তুমি কিভাবে আত্মনির্ভরশীল, তুমি এত জোরসে দাবেসে মানে তুমি বলছো, আমি দাবা দিয়ে বলছি, আমি এখানে পরিষ্কার রিপোর্টের সাথে, না সেটা ঠিক কথা, সেরাম টেকনোলজি করেছে ভারত বায়োটেক, কিন্তু সেই স্কিল নিয়ে আমরা 31 অক্টোবরের করোনা, তখনও কিন্তু করোনা পরিস্থিতি একেবারেই কাটেনি। সেই সময় তো আমরা আবার রিপোর্ট দেখতে পেলাম ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসে, সেখানে বলছে যে প্লাস্টিক আগে আমাদের একটা সময়তে ইম্পোর্ট করতে হতো, সেইখানে দেখাতে যে প্লাস্টিক প্রমোশন এক্সপোর্টের ক্ষেত্রে 13% বেড়ে গিয়েছে। অর্থাৎ এইখানটা, এটা কিন্তু ব্যাপারটা এমন নয় যে একটা রাত্রি আসলো আর সঙ্গে সঙ্গে সবকিছু বদলে গেল, কিন্তু করোনা পরিস্থিতির মধ্যে যেভাবে আমরা এই ডায়াগ্রামটাকে বদলাতে পেরেছি, আমরা যে আমাদের কনসেপ্টটাকে বদলাতে পেরেছি, এই জায়গাটাকে যে আমরা থিঙ্ক লোকালি মানে থিঙ্ক গ্লোবালি এবং অ্যাক্ট লোকালি, এই যে ভাবনাটাকে আমরা আনতে পেরেছি, এটা কি কিছু কম? আরেকটা খালি কথা বলছি, বারবার ডিসইনভেস্টমেন্ট নিয়ে কথাটা উঠছে, আমি একটা ইতিহাস খালি মনে করাই, সেটা হচ্ছে ওই মারুতি সুজুকি, যখন মারুতির কতগুলি শেয়ার সুজুকিকে অটল বিহারী বাজপেয়ী বিক্রি করেছিলেন, তখনও কিন্তু বিরোধীরা রে রে করেছিল। আজকে দেখাতে যে সেই মারুতি সুজুকি সেটাই কিন্তু আমাদের দেশে সবচাইতে বেশি এমপ্লয়মেন্ট জেনারেট করে, অটোমোবাইলে সবচাইতে বড় কারখানা। আরেকটি খালি আরেকটা খালি কথা, এই আজকে এই করোনা পরিস্থিতির মধ্যেও আমরা দেখতে পেলাম কর্ণাটকে সেখানে টেসলা আসলো, আর আমাদের পশ্চিমবঙ্গের জন্য হচ্ছে একরাশ খালি দীর্ঘশ্বাস। কেন বলতো? তার কারণ হচ্ছে পশ্চিমবঙ্গের মানে মুদ্রাস্ফীতি সবচাইতে বেশি 10.89, সবচাইতে বেশি আমাদের রাজ্যে। এই রাজ্যে টেসলা বা এখানে BMW, মমতা ব্যানার্জি থাকলে পরে জমিটা দেবেন, এটা নিশ্চিত। মমতা ব্যানার্জি থাকলে পরে জমিটা দেবে না, জমিটা কোনোদিন দেবে না, কারণ তারা যেরকম ভাবে টাটাকে এখান থেকে হটিয়েছে, যেরকম ভাবে তারা ইনফোসিসকে হটিয়েছে, যেরকম ভাবে আজকে সিলিকন ভ্যালি যে ট্রাক কারখানাটা দুর্গাপুরে হচ্ছে, এভাবে আজকে সিলিকন ভ্যালিতে গরু ছাগল চড়ে বেড়াচ্ছে, এই দেখো, কোনো আমরা আস্থা রাখি না, মানুষ আস্থা রাখে না। এই প্রশ্নটা নিশ্চয় কোহিনুরের কাছে আসবে, শুরুতেই প্রশ্নটা করেছিলেন যে জমি নীতির ক্ষেত্রে এটা একটা, একদিকে বিশ্বনাথবাবু পপুলেশন থিওরিটাকেও জোর দিলেন, আবার হচ্ছে এই প্রশ্নটাও তুলে ধরেছেন। নিঃসন্দেহে এইভাবেই ডিবেটকে এগিয়ে নিয়ে যাওয়া যায় যে সেখানে জমি দেবেন কি না, কেন পপুলেশন এবং জমি এই দুটো হচ্ছে একেবারে অঙ্গাঙ্গিভাবে যুক্ত থাকে। আমরা আসবো বিরতির পর, সঙ্গে থাকুন।